কুরআন শরীফে দুইটা ছোট ছোট সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল কাউসার, আরেকটা সূরা হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসটা নিজের জন্য সাজাইলেন, সূরাতুল কাউসারটা নবীর জন্য সাজাইলেন। ও প্রিয় নবী, আপনাকে একটা সূরা দিলাম, সুন্দর কইরা সূরাটা শুরু এবং শেষ আপনাকে দিয়া আমি শেষ করলাম, আপনাকে দিয়া শুরু করলাম। সূরাতুল ইখলাসটা আমি আল্লাহর সিফত দিয়ে শুরু করলাম, আমি আল্লাহর সিফত দিয়ে শেষ করলাম। সূরাতুল ইখলাস আমার আর সূরাতুল কাউসারটা আপনার, দুইজনে দুইটা সূরা দিলাম, জোরে কন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসটা আমার জন্য রেখে দিলাম, সূরাতুল কাউসারটা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরব জাহানে নবী আলাইহিসসালামের জমানায় যদি কোনো মানুষের সন্তানাদি দুনিয়াতে আয়েশা মারা যায়, বিশেষ করে ছেলে সন্তান আয়েশা মারা যায়, ছেলে সন্তান আসলো আবার মরে গেল, ওই লোকগুলাকে আফতার বলা হইতো, নবীর জমানায় তাদেরকে আফতার বলে ডাকতো, নির্বংশ লেসকাডা, বংশ নাই, নাম লওয়ার মতো মানুষ নাই, আক্ষুরা বলে বলে সম্বোধন করত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ছেলে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বড় হয়েছিলেন যে উটের উপরে লাফ মেরে উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের মাংস হইল, নবীর ছেলে কাসেমকে আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আর তিনটা ছেলেকে নিয়ে গেলেন, একজনের নাম তৈয়িব আল্লাহ নিয়ে গেলেন, একজনের নাম তাহের আল্লাহ নিয়ে গেলেন, আরেকজনের নাম ইব্রাহিম আল্লাহ নিয়ে গেলেন। পরিশেষে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বড় হয়েছিলেন যে উটের উপরে লাফ মেরে উঠতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানসা হইল আমি কাসেমকে নিয়ে আসব, যেহেতু এই দুনিয়ার সিস্টেম হইল ওলির ঘরে হইলে ওলি সাব্যস্ত করে ফেলে, অথবা দুনিয়ার মানুষ বানায় ফেলে পীরের ঘরে হইলে সন্তান পীর দাবি করে বসে, অথবা দুনিয়ার মানুষ বানায় ফেলে অগণবী আপনার পরে আর নবী নাই, আপনার পরে আর রসুল নাই, আপনার পরে আর পয়গম্বর নাই, আপনার নবুয়তের পাওয়ার কেয়ামত পর্যন্ত চলবে, আপনার রেসালতের পাওয়ার কেয়ামত পর্যন্ত চলবে, আপনার পয়গম্বরীর পাওয়ার কেয়ামত পর্যন্ত চলবে। মাঝখানে কেউ নবী দাবি করতে পারবে না, রসুল দাবি করতে পারবে না, পয়গম্বর দাবি করতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, মাঝখানে নবী দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীয়তের ভিতরে তাকে কাফের ঘোষণা করে দিয়েছেন। আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে কাফের, তার যারা অনুসরণ করবে কাফের, তার সাথে যারা আত্মীয়তা করবে কাফের, তার সাথে তারা যারা লেনদেন করবে কাফের। নবীর পরে নবী নাই, রসুলের আমাদের রসুলের পরে রসুল নাই, সুতরাং গুলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, তার যারা অনুসরণ করে এরাও কাফের। সুতরাং অনতি বিলম্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, অনতি বিলম্বে গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী সবাই কাফের ঘোষণা করতে হবে, আর না হয় বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। কেননা আমাদের শরীরের মধ্যে এমন রক্ত প্রবাহিত করে আমাদের শরীরের মধ্যে ওই যে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমে মুস্তাহিদিন সালফে সালিহিন আসকী কেরাম আউলিয়ে কেরাম আকাবের দেওবন্দের উলামায়ে কেরামের রক্ত আমাদের শরীরে অনবরত টকটক 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 করে। আমরা পারি স্ত্রীকে বিধবা করতে, আমরা পারি সন্তানকে এতিম করতে, আমরা পারি মা বাবার বুক খালি করতে, তথাপি আল্লাহর নবীর রেসালতের উপরে আঘাত করতে আমরা দিতে পারি না।
সুতরাং যুবক স্লোগান শিখে রাখো জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান জীবনে বহুত দিয়েছো জিয়াউর রহমানের স্লোগান দিয়েছো বেগম জিয়ার স্লোগান দিয়েছো আজ থেকে স্লোগান চলবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সুতরাং কাফের যদি বলতে চাও কোন মুসলমান মুসলমানকে কাফের বলল না ওই সুন্নি ভাইরা ওয়াহাবি দাবিদার মনে করি না তোমরা কাফের বলো যে যাকে কাফের বলবে যদি সে কাফের না হয় আসমানে উহা উঠে না আসমানের নিচে কাফের শব্দ ঘুরতে থাকে যদি সে কাফের না হয় রসুল বলেন কাফের শব্দটা বললেওয়ালার বাক্যে গিয়ে পড়ে বললেওয়ালা কাফের হয়ে যায় সুতরাং একে অপরকে কাফের বলো না বরং বলো কাফের গুলাম আহমদ কাদিয়ানি কাফের তার অনুসারীরা কাফের সুতরাং তাকে যারা কাফের বলবে না চাই সে যত বড় লিডার হোক চাই সে এমপি হোক চাই সে মন্ত্রী হোক গুলাম আহমদ কাদিয়ানিকে যদি কাফের না বলে এরাও কাফের এরাও কাফের ঠিক কিনা দূরে কাজ সুতরাং নবী আপনি হলেন আমার শেষ নবী আপনি আমার প্রিয় নবী আপনি আমার শেষ পয়গম্বর আপনার ছেলেকে জমিনে বাঁচায়া রাখি তাহলে দুনিয়ার মানুষেরা আপনার ছেলে যদি নবী দাবি নাও করে এই দুনিয়ার মানুষ ফিরের ছেলেকে ফির বানায় ফেলে ওই বুজুর্গর ছেলে এলেম নাই তারে বুজুর্গ বানায় ফেলে সেজদা শুরু করে দেয় রুকু শুরু করে দেয় আমি আল্লাহ এই সিরিয়াল পবিত্র রাখলাম আপনার রক্ত গুস্ত আপনার সিরিয়ালকে পবিত্র রাখলাম আপনার ছেলেকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম পৃথিবীর কোন চাহিদ মূর্খ যাতে আপনার ছেলেকে নবী সাব্যস্ত করতে না পারে এরকম আরো তিন চারটে উপমা তফসিরের কিতাবে তুলে ধরেছেন আল্লাহ পাক কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন যেই মাত্র নিয়ে গেল সব বেঈমান কাফের ঐক্য জোট হয়ে তারা তখন বলতে শুরু করলো দেখো মোহাম্মদ ছেলে কাসিম ছিল কাসিমটারও আল্লাহ নিয়ে গেল এমন আল্লাহর পূজা করে যে আল্লাহ মুহাম্মাদের দুঃখ বুঝে না কষ্ট বুঝে না দুর্দশা বুঝে না যে আল্লাহ মুহাম্মাদের দুঃখের সময় আল্লাহ মুহাম্মাদের মুখে হাসি ফোটাই না মুহাম্মাদের হাসি আল্লাহ তাআলা নিয়ে গেলেন কাসেম নাই মুহাম্মাদের মুখে হাসি নাই কাসেম নাই মুহাম্মাদের নাম নেওয়ার মানুষ নাই কাসেম নাই মুহাম্মাদকে কবরে নামাইবার মানুষ নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নবীর ছেলে কাসেমকে আল্লাহ নিয়ে গেলেন তাই বলে কি নবীর নাম নেওয়ার মতো মানুষ নাই 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 বিহার বিচার করেন লম্বা করেন বলেন ইয়া আল্লাহ কতদিন বেঁচে থাকবো নবীর সুন্নত নিয়ে বেঁচে থাকবো জোরে বলে ইয়া আল্লাহ কতদিন বেঁচে থাকবো নবীর গুণগান গাইবো আল্লাহ তুমি আমাকে কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে আমিন চলে গেছি বিদায় নবীর নাম লওয়ার মতো মানুষ আমরা আছি রমাপতিপুর আছে কুবাসপুর আছে উলামায়ে কেরাম আছে আকাবের দেওবন আছে বুলা ওই বরিশাল বুলা দৃষ্টান্ত রেখেছে মার বুক খালি করেছে সহিটা যুবক মার বুক খালি করে দিলেন বাবার বুকটা খালি করে দিলেন নিজের স্ত্রীকে বিধবা করে দিলেন বাচ্চাগুলোকে এতিম করে দিলেন আমরা এই পার্সি জমিনে নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন বিলায়া দিতে আমাদের ছাত্রগুলো বেড়েছে আমাদের আকাবের দেওবন বেড়েছে সাপলা চত্বরে আমরা জীবন বিলায়া দিয়েছি আবারও যদি
তুমি নিজকে পক্কা করার জন্য আবার যদি সম্রাট চত্বরে ডাক দেওয়া হয় আমরা যাব জীবন মিলে দিব জীবন মিলে দিব আল্লাহু আকবার তিন ইসলাম তিন ইসলাম আপনার ছেলে কাসেমকে নিয়ে আসলাম এই জন্য আপনি কি করেন আল্লাহর পয়গম্বর বলেন আমি তার রুহের মাগফিরাতে দোয়া করে এই অবস্থায় জিব্রাইল এসে গেলেন আয়েশা ডাক দিয়ে কয় আপনি টেনশন করেন নাকি আল্লাহর পয়গম্বর বলেন না কোনো টেনশন না আমাকে বলছে আমি নাকি আফতার হয়ে গেছি আমি নাকি লেসকাড়া হয়ে গেছি আমি নাকি নির্বংশ আমার নাম লোয়ার মতো নাকি মানুষ নাই ওই যে কাব ইবনে আশরাফ আমার নাকের দিকে আঙ্গুল দিয়ে বলে হে মোহাম্মদ তুমি একটা লেসকাড়া আটকুড়া তোমার নাম লোয়ার মতো মানুষ নাই জিব্রাইল ডাক দিয়ে কয় বাবা আল্লাহর হাবিব শুনেন আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আপনাকে সালাম জানাইছে আর বলছে আল্লাহ রাব্বুল আলামিন কাসেমের বদলা ইব্রাহিম তৈয়িব তোহেলের বদলা আল্লাহ একটা ছোট্ট সুরা নাজিল করে দিলেন আল্লাহর পয়গম্বর বলেন সুরা নাজিল হইছে বলে হ্যাঁ সুরা নাজিল হইছে কোন সুরা বলে সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করলেন ও জিব্রাইল সূরাতুল কাউসার বলে হ্যাঁ সূরাতুল কাউসার আল্লাহর পয়গম্বর আত্তাহিয়াতুর সূরতে পাগুলো জানোগুলো মেরে সুন্দর করে আল্লাহর পয়গম্বর আদবের সাথে বসে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি ধরেন আল্লাহর রাসূল বলেন আপনি পড়েন এখন জিব্রাইল পড়ে নবীজি ধরে নবীজি পড়ে জিব্রাইল ধরে এটা কে বলে দৌড় দেওয়া দৌড় ও হেফজ কালার ছেলেরা দাউরাজে দৌড় দাও ডাকাতে বলে দৌড় তোমাদের দেশে বলে দাউরা এই যে দাউরা দাও এটা কিন্তু নবীর সুন্নাত জিব্রাইলের সুন্নাত আল্লাহর পয়গম্বরের সুন্নাত আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে দাউড় শুনাইলেন জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে দাউড় শুনাইলেন দাউড় শুনাই ও নবী ধরেন আল্লাহর নবী বলেন পড়েন জিব্রাইল পড়লেন আমি আল্লাহ আপনাকে দান করেছি আল কাউসার কাউসার দিয়েছি মাল কাউসার কাউসার কি এর মধ্যে এক নাম্বার কথা হইল ও গো নবী আমি আপনার কাছ থেকে কাসেমকে আনলাম আর আপনার কলবে আমি আল্লাহ কুরআন শরীফ নাযিল করলাম কাসেমকে আনলাম কুরআন শরীফ দিলাম ও রমাপতি পুরের বাইরে জবাব দেন কাসেমের দাম বেশি না আল্লাহর কুরআনের দাম বেশি সুতরাং আপনার কাছ থেকে আমি ছোটটা আনলাম আর বিশাল বড় একটা দামি জিনিস আপনাকে দিলাম চোখের পানিগুলো মুছে ফেলেন গেল এক নাম্বার দুই নাম্বার হইল তেলাওয়াত করেন ইন্না আউতাইনাকাল কাউসার ও গো নবী আপনার কাছ থেকে কাসেম আনলাম আর আপনার কাউসার দিলাম কাউসার মানে কি জানেননি আপনার মহাব্বত আমি আল্লাহ উম্মতের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি উম্মত আপনাকে মনে করবে এমন কোন জায়গা নাই যেখানে আপনার কথা আমি আল্লাহ ঢুকাইয়া দেই নাই আজানের মধ্যে আপনার কথা ঢুকাইয়া দিলাম একামতের মধ্যে আপনার কথা ঢুকাইয়া দিলাম কালিমায়ে তৈয়বার মধ্যে আপনার কথা ঢুকাইয়া দিলাম নামাজের ভিতরে আপনার কথা ঢুকাইয়া দিলাম ও গো নবী কালিমায়ে শাহাদাতের ভিতরে আপনার কথা ঢুকাইয়া দিলাম আত্তাহিয়াতের মধ্যে আপনার কথা ঢুকাইলাম আত্তা তাসাহুদের মধ্যে আপনার কথা ঢুকাইলাম দুরুদ শরীফের মধ্যে আপনার কথা ঢুকাইলাম এমনকি জান্নাতের গেটের উপরে আমি আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম লটকাইয়া দিলাম জোরে কর আল্লাহু আকবার
সুতরাং আপনি যেহেতু আপনার নাম আমি আল্লাহ তুলে ধরেছি উপরে, এত উপরে আর কারো নাম নেই নাই। সুতরাং আপনি দুই কাজ করেন অগণবী, আপনি দুই কাজ করেন। এই সংগঠনের নাম কি? যেহেতু সংগঠনের নাম উমর, আমি উমরের কথাই বলে যাই, উমর তো নবীর আশিক ছিল না, সোয়া লক্ষ সাহাবি সবাই নবীর আশিক হয়ে মুসলমান হয়েছে। নবীর নামাজ দেখা, নবীর তেলাওয়াত দেখা, নবীর খানা পিনা দেখা, নবীর লেনদেন দেখা, নবীর এশক পয়লা, নবীর প্রেমে পয়লা, নবীর চাল চলন উঠা বসা দেখে সোয়া লক্ষ সাহাবি আস্তে আস্তে মুসলমান হইলেন। কিন্তু উমর নবীর আশিক ছিল না, উমর নবীকে হত্যাকারী ছিল। উমর কি নবীর আশিক ছিল না হত্যাকারী? হত্যাকারী ছিল একমাত্র ওয়ান পিস উমর, আর কেউ না। উমর নবীকে হত্যাকারী ছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম তারা আস্তে আস্তে নবীর কাছে এসে দেখলেন, নবীর চাল চলন দেখছে, নবীর খানা পিনা দেখছে, নবীর দস্তরখান দেখছে, তো নবীর আশিক হইয়া কালীবাবুরে মুসলমান হয়ে গেছে। কিন্তু উমর আশিক ছিল না, এই জন্য বলা হয় উমর এমন ব্যক্তি যেই ব্যক্তি নবীর আশিক ছিল না, নবীর হত্যাকারী ছিল, হত্যা করতে এসে কালিমা পড়ে উমর মুসলমান হয়েছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইত, হযরত উমর কে মহান আল্লাহ নবী বানাইত। কেন? হযরত উমরের জন্য আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করছিলেন, হযরত উমরের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করছিলেন, এই জন্য উমরের মর্যাদা বেড়ে গেল। অগণবী আপনি যখন কাউসার পাইছেন দুই কাজ করেন, এক নাম্বার কাজ হলো ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়েন। অগণবী কোরআন পাইছেন বিলাহ কোরআন পাইছি, উম্মত পাইছেন বিলাহ উম্মত পাইছি, শরীয়ত পাইছেন বিলেহা শরীয়ত পাইছি, ইসলাম পাইছেন বিলেহা ইসলাম পাইছি, এসব পুলা কাউন্সিলের ব্যাগটা সব করার সুযোগ নাই। তাইলে আপনি দুই কাজ করেন, এক নাম্বার কাজ হলো ফাসাল্লি আপনি নামাজ পড়েন, লিরব্বিকা আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন। নামাজের কথা বললেন কেন? আল্লাহ তো বলতে পারতেন, আপনি যখন কাউসার পাইছেন আপনি রোজা রাখেন না, রোজার কথা বলেন নাই, কাউসার যখন পাইছেন আপনি হজ করেন না, হজের কথা বলেন নাই, কাউসার যখন পাইছেন আপনি জাকাত দেন না, জাকাতের কথা বলেন নাই, কাউসার যখন পাইছেন আপনি নামাজ পড়েন, অগুলি আপনি নামাজ পড়েন, বোঝা গেল নামাজের দাম বেশি। আল্লাহ বলেন নামাজের দাম আমার কাছে সবচেয়ে বেশি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সংগঠন, দেখেন উমরের অবস্থা কি, নামাজে দাঁড়াইলেন ফজরের সময়, উনি নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার, এমন সময় ওই যে বেঈমান কাফের লুগুলু নামে একজন ইহুদি কাফের, সে আয়েশা উমরের এই পেটের ভিতরে ছুরি ঢুকায় দিলেন, লম্বা করে লাভ নেই, ছুরি ঢুকাইয়া দিলেন, ছুরি ঢুকে গেল উমরের পেটের ভিতরে। আল্লাহু আকবার, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর পেটের নারী ভুঁড়ি যা আছে সব ছিদ্র হয়ে গেল। উমর এত বড় ছুরি ঢুকাইলেন কিন্তু উমর কিছুই বলতে পারে না, নামাজে দাঁড়ায় রয়েছেন, রুকু দিলেন, সাজদা দিলেন, আত্তাহিয়াত বললেন, দুরুদ শরীফ পড়লেন, সালাম বিদায়লেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমনি তাকায় দেখে রক্ত আর রক্ত দেখা যায়, কি রে সাবিরা এমন রক্ত কোথায় থেকে আসলো? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে উমর বলেন ও বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি তাড়াতাড়ি উঠেন, রক্ত বেশে যাচ্ছে আপনার জায় নামাজ। হযরত উমর দাঁড়াইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন তো কিচ্ছু বলতে পারেন না। আল্লাহর পয়গম্বর বলেন কুররাতু আইনি ফিস সালা, নামাজ আমার চোখের শীতল। আল্লাহর পয়গম্বরের জীবনের শেষ কথা ছিল আসসালাহ 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ ও আমার উম্মত নামাজ নামাজ। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষের এই শুনো, আমার স্বামী রহমতের স্বামী বরকতের স্বামী, আমার স্বামী হইল এমন স্বামী যেই স্বামীর চেহারা দেখলে ফেল পড়ে যায়, কিন্তু আল্লাহর কসম
আমার স্বামী আমাকে সহযোগিতা করেন কিন্তু নামাজের সময় যখন হয়ে যায় মাররা কাআল্লাম ইয়ারিফনা মুসলিম শরীফের ওই ইবারত মাররা আমার স্বামী চলে যেতেন কাআল্লাম ইয়ারিফনা যেন আমারে আর চিনেন না আমারে আর চিনেন না এই জন্য উম্মত আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিনের কথা শুনে রাখো নবীকে আল্লাহ জানায় দিলেন কাউসার যখন পাইছেন নামাজ পড়েন ওয়ানহার এবং কুরবানি করেন ওগো নবী নামাজ আর কুরবানি নামাজের কথা বললেন আর কুরবানির কথা বললেন কোরআন শরীফের 82 জায়গায় নামাজ আর যাকাত একসাথে আর সূরাতুল কাউসারে শুধু নামাজ আর কুরবানি একসাথে কারণ কি আরেকদিন বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার ওগো নবী আপনি লেস কাটা হতে পারেন না আপনি লেস কাটা না আপনি লেস কাটা কেমনে হইবেন আপনার নাম আমি আল্লাহ উপরে তুলে ধরেছি যেখানে আল্লাহর নাম ওইখানে আপনার নাম আপনি কোনোদিন লেস কাটা হতে পারেন না সূরাতুল ফাতায়ের শেষের দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলে ধরেছি কাফেররা রাসূলুল্লাহ কেটে দিয়েছিল কাফেররা লিখেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া আপনার নাম আমি আল্লাহ উপরে তুলে ধরেছি সুতরাং আপনি লেস কাটা হতে পারেন না আপনি হইলেন আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পেয়ারে হাজরিন এই জন্য সূরাতুল কাউসার আমাকে শিক্ষা দেয় নবুয়তার রিসালাত আমার নবী শেষ নবী এরপরে আর কোন নবী আসবে না এরপরে যে নবী নবী করবে কাফের হবে তার যারা অনুসরণকারী হবে তারা সবাই কাফের হবে সূরাতুল কাউসার আমাকে শিক্ষা দেয় নামাজ উপরে প্রতিষ্ঠিত হও সূরাতুল কাউসার আমাকে শিক্ষা দেয় দ্বীনের জন্য কুরবানি করো ত্যাগ স্বীকার করো সূরাতুল কাউসার আমাকে শিক্ষা দেয় নবীর সুন্নতগুলো বাস্তবায়ন করো সূরাতুল কাউসার আমাকে শিক্ষা দেয় সব জায়গায় নবীর সুন্নত গুলা যদি ফিট করতে পারো দুনিয়া ধন্য হবে আখেরাত ধন্য হবে এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের আহ্বান সুন্নত জিন্দার কাজে সবাই নিজকে আল্লাহর দিকে ধাবিত করেন যার মধ্যে সুন্নত নাই বিলাই দাম থাকলেও তার দাম থাকে না সুন্নত ওয়ালা জিন্দগি সবই হবে বন্দিগি সুন্নত সারা জিন্দগি কুকুর বিড়ালের জিন্দগি কুকুর দাঁড়ায় হেসাব করে আর আমি মুসলমান দাঁড়ায় হেসাব করলাম ওই তো কুকুর বিড়ালের জিন্দগি হয়ে গেল কুকুর দাঁড়ায় খায় আমি মুসলমান দাঁড়ায় খাইলাম ওই তো কুকুর বিড়ালের জিন্দগি হয়ে গেল বিড়াল কুকুর রাস্তায় এরা কেউ কাউকে এরকম খারাপ কাজ করে আর আমিও রাস্তায় ইফতেজি করি আমিও রাস্তায় মেয়েদের সঙ্গে খারাপ দিকে খারাপ নজরে তাকাই তো কুকুর বিড়ালের জিন্দগি হয়ে গেল আসুন সুন্নত মতো চলার চেষ্টা করি আল্লাহ তাআলা আজকের কথাগুলো আমাকে আজকের কথাগুলো আপনাদেরকে আজকের কথাগুলো সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে আজকের কথাগুলো কিয়ামত পর্যন্ত আনওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আমল করার তৌফিক দান করে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন স্পেশাল দুইটা সুন্নত এর মধ্যে এক নম্বর সুন্নত এটার নাম কি সবাই হ্যাঁ সবাই বলে আরো জোরে আরো জোরে এটার নাম হলো এটা এমন এক গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহর পয়গম্বর বলছেন যখনই আমার কাছে জিব্রাইল আসছে তখনই আমাকে বলছে মিসওয়াক আল্লাহর পয়গম্বর বলেন যখনই আমার কাছে জিব্রাইল আসছে তখনই আমাকে বলছে মিসওয়াক করেন পরে কথা হইব পরে আপনাকে তেলাওয়াত শোনাইব আগে মিসওয়াক করেন রাসূল বলেন আমি সব সময় জিব্রাইলের সামনে আমি মিসওয়াক করতাম আল্লাহু আকবার এমন কি নবীজি যে ইন্তেকাল করছে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে সুবহানাল্লাহ ও মুসলমান মিসওয়াক কোথায় মাত্র 10 টাকা ব্রাশ করে মিসওয়াক করে না মিসওয়াক যদি করো পাঁচ ওয়াক্ত নামাজের আগে যদি কেউ মিসওয়াক করে ইন্তেকাল সময় কালিমা পড়ে মৃত্যু পারবেন এক কথা কেন পারবেন হাত তোলেন হাত তোলেন বলেন ইয়া আল্লাহ মরণ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করব হ্যাঁ জোরে বলেন মিসওয়াক করব আল্লাহ তৌফিক দান করেন বলেন ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকবো প্রত্যেক মুসলমানকে আগে আগে সালাম দেব আগে আগে সালাম দেব আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম